প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সম্প্রতি তোমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ করেছো। আজকে আমরা তৃতীয় মাসের পরীক্ষার প্রথম ক্লাসটা করব। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে তৃতীয় মাসের পরীক্ষার গণিত সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনে তোমাদেরকে ভাগ করো আর গুণ করো দিয়েছে। সেখানে তোমাদের কি আছে? ভাগ করো আর গুণ করো আছে। আজকে আমি গুণ করো আর ভাগ করো নিয়ে আলোচনা করব। তোমাদের আগে গুণ করো আর ভাগ করো নিয়ে আলোচনা করা হয়েছে, আবারও তোমাদের সুবিধার্থে যত বেশি গুণ আর ভাগ পারবে তোমাদের ততই বেশি উপরে ক্লাসে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সেজন্য এইবারও তোমাদের জন্য গুণ আর ভাগ রাখা হয়েছে। তোমরা আগে 56 পৃষ্ঠা গুলো তোমাদের গ্রুপ বইয়ে সরি তোমরা 57 পৃষ্ঠাটা খুলো বুট বইয়ে 57 পৃষ্ঠাটা খুলো তোমরা বুট বইয়ে 57 পৃষ্ঠাটা খুলো আর খাতা কলম নিয়ে সামনে বসো। আমরা প্রথমে কি করব? গুণ করব। কি শিখব? গুণ করে। প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? গুণ করে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? গুণ করি। তাইলে 57 পৃষ্ঠা খুলছো, সবাই খাতা কলম নিছো? সেখানে এখানে অনেকগুলো গুণ আছে, আমি প্রথমে পাশাপাশি গুণ আর উপরে নিচে গুণ দেখাই দিচ্ছি। প্রথমে দেখো আমি একটা গুণ করতেছি 79 গুণ 53। এখন এইভাবে আছে, আমরা এই গুণটা কিভাবে করব? এই গুণটা করার জন্য আমাদের তো অবশ্যই অবশ্যই হ্রাস করতে হবে। অবশ্যই কি করতে হবে? হ্রাস করতে হবে। আমাদের কোনো জায়গায় বা আলাদা কোনো পেজে আমরা এটা রাফ করে শুধুমাত্র গুণফলটা আমরা পাশে বসাবো। সেজন্য দেখো আমি রাফটা পাশে করতেছি 79 53। আমরা তো সবাই নামাতে জানি ঠিক না, নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে উপরে দুটোটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তিনের নামাতে আমরা প্রথমে 9 পর্যন্ত করবো। তিনেকে দিন, 3 × 6 তিন তারিখে 9, 3 × 4 12, 3 × 5 15, 3 × 6 18, 3 × 7 21, 3 × 8 24, 3 × 9 27, 27 কত বসাবো আমরা? 7 বসাবো। হাতে কত আছে? তাইলে 2 আছে। এবার তিনের নামটা আমরা 7 পর্যন্ত করবো। 3 × 7 কত? 21। 21-এর সাথে 2 একে যোগ করলে কি হবে? 23। তারপর আমরা প্রথম সংখ্যা দিয়ে যেহেতু গুণ করে ফেলছি, তাহলে প্রথম সংখ্যার নিচে আমাদের একটা কি থাকবে? প্লাস থাকবে। এরপরে আমরা 5 দিয়ে 9টাকে গুণ করবো। 5 × 9 কত? 45। 45-এ 5, 7 আছে কত? 4। 5 দিয়ে আবার উপরে 7 থেকে গুণ করবো। 5 × 7 কত? 35। 35-এর সাথে হাতে 4টা যোগ হবে। 35-এর সাথে যদি আমরা 4 যোগ করি 36, 37, 38, 39, এখানে কত বসবে? 39 বসবে। তারপর আমাদের কিন্তু এই 3 দিয়ে কিন্তু উপরে দুটোটাকে কি করে ফেলছি আমরা? গুণ করে প্রথমটা পেয়েছি, প্রথম লাইনটা পেয়েছি। তারপর 5 দিয়ে উপরে দুটোটাকে গুণ করে আমরা দ্বিতীয় লাইন পেয়েছি। এবার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনটা কি করবো আমরা? যোগ করবো। 7-এর নিচে কোনো কিছু আছে? নাই। 7টা বসে যাবে। 5-এর 3-এ কত? 8। 9-এ 2-এ 11-এ 1, আবার হাতে কত থাকবে? 1। 3-এর উপরে কিছু নাই, 3-এর সাথে হাতের 1টা যোগ হয়ে যাবে। 3-এ কত? 4। তাহলে আমাদের উত্তর কত আসলো? 4187। এটা রাফ থাকবে, ঠিক আছে? যখন আমাদের পাশাপাশি গুণ থাকবে শুধুমাত্র আমাদেরকে লিখতে হবে কি, এই গুণটা আমরা উঠাবো, উঠে সমান দিয়ে শুধুমাত্র গুণ ফলটা আমরা পাশে বসাবো। এখানে কোনো রকমের রাফটা তোমরা চাইলে রাফটা পাশাপাশি করতে পারো, কিন্তু উত্তরটা এভাবেই লিখতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি করতেছি। দেখো তোমরা এটা উঠে নাও, এটা ছিল 7 নাম্বার। এটা কত নাম্বার ছিল? 7 নাম্বার। এখন দেখো আমি 13 নাম্বারটা করতেছি। 13 নাম্বারটা হচ্ছে কি? উপরে নিচে গুণ। 13 নাম্বারটা উপরে নিচে গুণ। 57 19, এটা কিন্তু এভাবেই দেওয়া আছে। তাইলে এভাবে থাকলে আমাদেরকে আর রাফের প্রয়োজন আছে? আর রাফ করার প্রয়োজন নেই, আমরা এভাবেই অঙ্ক থাকবো। আর যদি এভাবে দেওয়া থাকে, পাশাপাশি দেওয়া থাকে, আমাদেরকে রাফ করে অঙ্কের উত্তরটা বের করতে হবে। আর যদি উপরে নিচে দেওয়া থাকে, তাহলে আমাদের আর রাফের প্রয়োজন নেই। এবার আমরা 9 দিয়ে 7 গুণ করবো। এই 9-এটা দিয়ে 7 গুণ করবো। 7 × 9 কত? 63 3, হাতে কত থাকবে? 6। 5 × 9, এই 9 দিয়ে আবার 5 করবো। 5 × 9 45, 45-এর সাথে 6 যোগ করলে কত হয়? 46 47 48 49 50 51 হয়, 51 বসালাম। তারপর হচ্ছে 7 দিয়ে 1 করবো, 7 × 7
পাঁচ একে পাঁচ, এবার উপরে নিচে যোগ করে আমরা তিন, সাতে একে আট, পাঁচে পাঁচে দশ। তোমরা কি উপরেরটা বুঝতে পারছো? সাত নম্বরটা তোলা শেষ। আমি পাশাপাশি আরেকটা করতেছি, আগে তোমরা 13 নম্বরটা তুলে নাও। তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আমি 9 নাম্বার অঙ্কটা করতেছি, 93 গুণ 89 সমান সমান, তাহলে এটাতে আমাদের কি করতে হবে? হ্রাস করতে হবে। হ্রাসটা আমি নিচে করতেছি, দেখো 93 আর 89, দেখো 9 এর সাথে 3 কে গুণ করো, 3 9 27, 7 27 2, 9 9 81, 81 এর সাথে 2 যোগ করলে 83, এখানে একটা ক্রস হবে, 3 8 24 এর 4, আবার হাতে কত থাকবে 2, 8 9 72, 72 এর সাথে 2 যোগ করলে কত হয়? 74। তাহলে উপরে নিচে আমরা যোগ করি, 7 4 3 এর 7, 8 4 12 2, 27 1, 7 এর সাথে 1 এটা যোগ করলে 8, তাহলে আমাদের উত্তর কত হলো? 8 2 7 7, তার মানে হচ্ছে কত? 8277। তোমরা কি বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো অঙ্কটা তুলে নাও। আশা করি সবার তোলা শেষ। আমরা এখন পাশাপাশি করলাম, এখন উপরে নিচে আরেকটা করবো। 10 নাম্বারটা করতেছি, 20 আর 80, ঠিক আছে? তা এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করব, তাহলে শূন্যর সাথে শূন্য গুণ করলে কি হবে? শূন্য। শূন্যের সাথে যে কোনো সংখ্যায় গুণ করলে কত হবে? শূন্যই হবে। শূন্যের সাথে তাহলে 2 গুণ করলে কত হবে? শূন্য। এখানে ক্রস, 8 এর শূন্য শূন্য, 8 দুগুণা শূন্য, শূন্য শূন্য, একে উপরে নিচে কিছু নাই, বসাই দিলাম। তাহলে যে কোনো সংখ্যার সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে কত হবে? শূন্যই হবে। তাহলে আমরা আবারও বলি, শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য, দুই এর সাথে শূন্য গুণ করলে শূন্য, ক্রস, আট এর সাথে শূন্য গুণ করলে শূন্য, আট দুগুণা শূন্য। এবার উপরে নিচে রাশিগুলো আমরা যোগ করবো, শূন্যের নিচে কিছু নেই শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, ছয়ের উপরে কিছু নেই ছয়টা বসালাম, একের উপরে কিছু নেই একটা বসালাম। আশা করি গুণটা সবাই বুঝতে পেরেছ। এরপরে ৬৯ পৃষ্ঠা গুলো ৬৯ পৃষ্ঠা ভাগ করি, ৬৯ পৃষ্ঠায় ভাগ করি, ৬৯ পৃষ্ঠায় কি করি? ভাগ করি। ৬৯ পৃষ্ঠায় কি আছে? ভাগ করি। তোমরা এগুলা আরো তোমাদেরকে গুণ করে ভাগ করে ক্লাসে করানো হয়েছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের চর্চার জন্য আবারও করানো হচ্ছে অঙ্কগুলা। ৬৯ পৃষ্ঠা দেখো, আগে আমি পাশাপাশি ভাগগুলা করে দিই, তারপরে প্রথমে আমি দেখো 5 নাম্বারটা করতেছি, 501 ভাগ সাত, এটাকে আমরা এমনিতে বসাইতে পারবো গুণে যোগের মতো, পাশাপাশি তো আর ভাগ হবে না, ভাগের জন্য কি করতে হবে? হ্রাস করতে হবে। ভাগের জন্য গুণের মতো পাশাপাশি যেরকম গুণ থাকলে হ্রাস করে উত্তরটা বসাইতে হবে, সে পাশাপাশি ভাগ থাকলেও তোমাদেরকে কি হ্রাস করে উত্তরটা বের করতে হবে। আর ভাগের ক্ষেত্রে কিন্তু সবসময় হ্রাস করে ভাগের উত্তরটা বের করতে হবে। সাত 501, এখানে দেখো এই প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা, সাতটা বড় না পাঁচটা বড়? আমরা দেখতেছি এখানে সাতটাই বড়, পাঁচটা কি ছোট, সেই ক্ষেত্রে সাত পাঁচের ভিতরে কি ভাগ যাবে না, সেই জন্য আমরা শূন্য পর্যন্ত নিলাম। তাহলে এখন কত হয়ে গেল সংখ্যাটা? 50।
সাতের নামাতে আমরা 50 পর্যন্ত পড়বো, 7 7 কত 49, 7 7 কত 49, তাহলে 50 থেকে 49 গেলে কত হয় 1 হয়। তাহলে আমরা কিন্তু গুণের সময় কি করছিলাম, এই উপরের রাশি আর নিচের রাশি যোগ করছিলাম, ভাগের ক্ষেত্রে কিন্তু উপরের রাশি আর নিচের রাশি বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে তো 9 যাবে না, এখান থেকে 1 নিলে 0টা কত হয়ে যাবে 10 হয়ে যাবে, 10 থেকে 9 গেলে 1, আর 5 থেকে যেহেতু 0-এর জন্য আমরা 1 নিয়ে গেছিলাম সেই ক্ষেত্রে 5 এর জায়গায় কত আছে 4 আছে, 4 থেকে 4 গেলে 0, সংখ্যার আগে তো কখনো 0 বসে না। এরপরে 1 দেখো, এবার এই 7 বড় না 1 বড়, আমরা আবারও দেখতেছি 7টা বড়, সেই ক্ষেত্রে আমরা এই 1টা নিচে নামাবো যেটা রয়ে গেছে। এবার 7 1 এর ভিতরে কয়বার যাবে, 7 1 এ 7, 7 গুণা 14, যদি 14 বসাই আমরা 11 থেকে 14টা কি হয়ে যাবে বড় হয়ে যাবে, কখনো এখানে যে সংখ্যাটা থাকবে সেটার থেকেও বড় সংখ্যা নিচে বসবে না, ছোটটাই বসবে সবসময়, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো 7 1 এ 7, তাহলে 11 থেকে 7 গেলে কত হয় 4। এবার 7 বড় না 4 বড়, আমরা আবারও দেখতেছি 7 বড়, কিন্তু এখানে 4 এর পাশে বসানোর জন্য এখানে অবশিষ্ট কোনো সংখ্যা রইল না, সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কি এখন দেখি বলতো, 71 হবে কি ভাগফল, 71 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে কত 4 হচ্ছে ভাগশেষ, 4 হচ্ছে কি ভাগশেষ। আমরা এটা আবার এভাবেও লিখতে পারি তোমাদের সুবিধার্থে, শুনতে তোমরা এভাবেও লিখতে পারো ভাগফল 71 ভাগশেষ 4, তোমরা এভাবেও লিখতে পারো, যদি ভাগশেষ থাকে ভাগশেষটা বের করতে হবে, ঠিক আছে? তোমরা কি তুলে নিচ্ছো এটা, এটা হচ্ছে পাশাপাশি, এটা কিসে পাশাপাশি ভাগটা কিভাবে করবে সেটা আমি দেখালাম, পাশাপাশি ভাগের ক্ষেত্রে কিন্তু রাগটা অবশ্যই করতে হবে, রাগ না করলে তুমি এটা কিভাবে পাইছো সেটা ম্যাডামরা কিভাবে বুঝবো, ভাগ করে কিন্তু সেটা দেখাতে হবে কিভাবে পাইছি আমরা সেটা। সবার তোলা শেষ, এরপরে দেখো এতক্ষণ তো আমরা পাশাপাশি করলাম, তারপরে দেখো আমরা পাশাপাশি আরেকটা করতেছি, 6 নাম্বার 835 ভাগ 9 এটাও করতেছি, দেখো আমি তোমাদের তো আগে পাশাপাশি ভাগগুলো বুঝাই দিচ্ছি, 9 835 এখানে 9 বড় না 8 বড়, 9 বড়, তাহলে আমাদের এখান পর্যন্ত যেতে হবে 83 পর্যন্ত, 9 9 81, 3 থেকে 1 গেলে 2, 8 থেকে 8 গেলে 0, তাইলে 9 আবারও বড় দেখতেছি সেজন্য 5টা 2 এর পাশে বসাবো, এখানে কত আসছে 25 আসছে, তাইলে 9 3 9 কত 27, তাইলে 27 থেকে এখানে বলবে 25 এর থেকে বড় হয়ে যাচ্ছে না 27টা, সেজন্য আমরা এখানে কি বসাবো 9 দেবো না 18 বসাবো, তাইলে এবার 25 থেকে 18 গেলে কত হবে 7 হবে, কিভাবে দেখো 5 থেকে তো আর 8 যাবে না, 2 থেকে এই 5 এর জন্য নিলে 5টা কত হয়ে যাবে 15 হয়ে যাবে, 15 থেকে 8 গেলে 7, 2 এর থেকে যেহেতু 1 নিয়ে ফেলছি এখানে 1 থাকবে, 1 থেকে 1 গেলে 0, তাহলে আমাদের 9 বড় না 7 বড়, আমরা আবারও দেখতেছি 9 বড় 7 ছোট, সেই ক্ষেত্রে 7 হবে কি ভাগশেষ, তাহলে উত্তরটা কি হবে ভাগফল 92 ভাগশেষ কত 7, উত্তরটা হবে কি ভাগফল 92 ভাগশেষ 7। তোমরা এই রাফটা করো, কিন্তু তোমরা এই প্রশ্নটা এভাবে তুলে এরকম রাফটা করে সুতরাং দিয়েও লিখে দিতে পারো, সুতরাং ভাগফল 92 ভাগফল শেষ বা উত্তর ভাগফল 92 ভাগশেষ 7 এটাও লিখতে পারো। আশা করি তোমরা পাশাপাশি ভাগটা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। এখন আমি আরেকটা দেখাচ্ছি ভাগ, আমি 13 নম্বর ভাগটা দেখাচ্ছি, 5 705, তাহলে 5 7 এর ভিতরে কয়বার যাবে দেখি বলতো, এখানে 7টা বড় দেখতেছি, এতক্ষণ কিন্তু আমরা এই ভিতরের সংখ্যাটা কি ছোট পেয়েছিলাম, দুই সংখ্যা নিয়েছি, কিন্তু এখন দেখতেছি
এই ভিতরে সাতটা কি বড় পাঁচের থেকে, তাহলে পাঁচের টা ভিতরে যাবে পাঁচে কে পাঁচ, সাত থেকে পাঁচ গেলে কত হয় দুই, তাহলে পাঁচ বড় না দুই বড় পাঁচ বড়, দুই এর পাশে শূন্যটা বসাইলাম, এই শূন্যটা পাঁচের নামাতে আমরা বিশ পর্যন্ত করবো, চার পাঁচা বিশ, তাহলে বিশ থেকে বিশ গেলে কত হয় শূন্য হয়, এদিকে যে একটা সংখ্যা রয়ে গেছে পাঁচ সেটা আমরা নিচে বসাবো, সেই সুজাই, ঠিক আছে, এটা আবার অন্য এখানে বসাইলে হবে না, সেই সুজাই বসাইতে হবে, পাঁচের নামাতে আমরা পাঁচ পর্যন্ত করবো, পাঁচে কে পাঁচ, আমাদের অঙ্কটা মিলে গেল না, তাহলে উত্তর কত হবে, উত্তর এখানে ভাগ শেষ আছে, ভাগ শেষ নাই, এখানে ভাগফলই পেলাম আমরা শুধু, উত্তর ভাগফল ৪১। তারপরে দেখো আমি আরেকটা করতেছি, ১৮ নম্বর অঙ্কটা করতেছি, দেখো ৬ ৯ ৩ ১ মানে ৯৩১, এখানে হচ্ছে ছয়টা ছোট নয়টা বড়, তাহলে ছয় নয়ের ভিতরে কয়বার যাবে, একবার যাবে, ছয় একে ছয়, নয় থেকে ছয় গেলে কত হয় তিন, তারপর ছয় বড় না তিন বড়, ছয়টাই বড় দেখতেছি আমরা, সেজন্য এই পাশে তিনটা আমরা এখানে বসাবো, তাহলে কত হলো ছয় ৩৩ এর ভিতরে দিব, পাঁচ ছয় কত হয় ৩০ হয়, ছয় ছয় ৩৬, ৩৬ হলে ৩৩ থেকে কি হয়ে যাবে বড় হয়ে যাবে, সেজন্য আমরা কি লিখবো এখানে পাঁচ ছয় ৩০, তারপর তিন থেকে শূন্য গেলে তিন, তিন থেকে তিন গেলে শূন্য, এখানে দেখো ছয় বড় না তিন বড়, তিন বড় সরি ছয়টাই বড় দেখতেছি, এখানে যে একটা রয়ে গেছে আমরা তিনের পাশে সেই একটা বসাবো, এবার আমরা আবারও আগের মতোই ছয়ের নামাটা তিন পর্যন্ত ৩১ পর্যন্ত পড়বো, পাঁচ ছয় ৩০, তাহলে ৩১ থেকে ৩০ গেলে কত হয় এক হয়, তাহলে এখানে আর কোনো সংখ্যা আছে যে আমরা একের পাশে বসাবো, এখানে একের পাশে আর কোনো সংখ্যা আছে না, থাকলে আমরা কিন্তু এখানে বসাতে পারতাম, যেহেতু নাই আমাদের তাহলে উত্তরটা কি বের হয়ে গেছে, উত্তর কি বের হলো ভাগফল, উত্তর কি ভাগফল ১৫৫, ভাগ শেষ ১, উত্তর কি হলো ভাগফল ১৫৫, ভাগ শেষ ১, ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, আগামী ক্লাসের জন্য পড়াটা নিয়ে নাও গণিত, ৫৭ ও ৬৯ পৃষ্ঠার গুণ বা করি শিখবে এসডব্লিউ করবে, তাহলে আগামী ক্লাসে করা কি ৫৭ ৬৯ পৃষ্ঠার গুণ ভাগ করি শিখবে এসডব্লিউ করবে, তোমরা কি গুণ ভাগ করে আশা করে বুঝতে পেরেছ, বাড়ি কাজটা তুমি নাও।